কারণ হচ্ছে যে আমরা একটা ভুল বারবার করি, যার কারণে আমাদের স্টেটমেন্ট গুলা ফরেক্সের স্টেটমেন্ট গুলা এরকম হয় না। একটা ভুল যার বারবার করি, যারা এই ভুলগুলো করে না তাদের স্টেটমেন্ট সুন্দর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেকে অনেকে স্টেটমেন্ট অনেক সুন্দর হয়েছে, এবং আমি আশা করি আপনাদের স্টেটমেন্ট সুন্দর হবে। তবে আজকে ফলো করুন যে একটা ভুলের কারণে আপনি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। বন্ধুরা, গত শুক্রবারে আমি ক্লাস করিয়েছিলাম আমার একজন স্টুডেন্টের, তো সেখানে আমি ইউএসডি ক্যাড তিনি যে অ্যানালাইসিস করেছিলেন সেই অ্যানালাইসিসটাকে তিনি এখানেই বাই নিয়ে বসছেন। খুব ভালোভাবে দেখেন, স্কিপ না করে ঠান্ডা মাথায় দেখেন, ফরেক্স করতেছেন ঠিকই, কিন্তু ফরেক্সে প্রফিট খুব ভালো জুটে নাই এখনো। একদিন লস করেন, তিন দিন লাভ করেন, একদিন লস করিয়া তিন দিনের লাভ সব খেয়ে ফেলান, অথবা দুই মাস লাভ করেন পরের মাসে লস করেন, অথবা ছয় মাস লাভ করেন একদিন শেষ। বন্ধুরা, এই সমস্যাগুলো যাদের আছে, যারা আমার ভিডিও দেখছেন, সাবস্ক্রাইবার, আমার ভক্ত, তাদের উদ্দেশ্যে আমি বলছি, বারবার যে ব্যর্থতার কারণে আপনার ফরেক্সে লস করতেছেন জিনিসটা লক্ষ্য করুন। আমি আপনাদেরকে এসআরসিটি সিস্টেমের ব্যাপারে বহু আগের ভিডিও আছে আমার, এসআরসিটি, এখনো আবার আমি সেটা একটু আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এসআরসিটি, আপনি যদি প্রথমেই যদি সাপোর্ট রেজিস্ট্যান্স ক্যান্ডেল ট্রেন লাইন এইটার দিকে যদি একটু তাকান, তাহলে প্রথমেই আপনার যেটা করতে হবে, সাপোর্ট রেজিস্ট্যান্স তো আসি, আজকে করি ফেলি, আজকে একটু সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো ড্র, তবে তার আগে ড্র করলে তো ড্র হয়ে গেছে, ড্র হওয়ার আগে একটা জিনিস আমি আপনাদেরকে বলছি, মার্কেট নিচের দিকে আসতেছে, অনেকে দেখলো যে যে এই যে এখানে বুলিশ ক্যান্ডেলটা হওয়ার পরপরই, বুলিশ ক্যান্ডেলটা হওয়ার পরপরই অনেকে অনেক একটা বড় লট নিয়ে এখানে বাই নিয়ে বসেন। এই যে এখানে ক্যান্ডেলটা শেষ বাই নিয়ে, আমি আজকে আপনাদেরকে বুঝাবো যে এই ক্যান্ডেলটা হওয়ার সাথে সাথেই আপনি বাই নেবেন না, আপনি বাইটা কখন নেবেন, কিভাবে নেবেন, সেটা আজকে একটু বলে দিচ্ছি আপনাকে। বন্ধুরা, ক্যান্ডেলটা হয়েছে ঠিক আছে, বাট একটু ট্রেন লাইনটা ড্র করে দেখি আমরা সবার আগে ট্রেন লাইন। এই দেখুন একটা সূক্ষ্ম জিনিস, আমার স্টুডেন্ট যখন আমার কাছে প্রথম যখন তিনি আমাকে দেখাইলেন এটার অ্যানালাইসিস বা এখানে বাই নিছেন, তখন আমি কারণটা জানতে চাইলাম, আমি বললাম যে আপনি আজকেই বাই নিছেন এবং শুক্রবার, আপনার যদি একটা ট্রেড পড়ে থাকে এখানে সফট ফ্রি অ্যাকাউন্ট হইলেও সেখানে আপনার ট্রেডটা পড়ে থাকলো, টেনশন হলো, নিশ্চয়ই এখানে যারা আছেন সাবস্ক্রাইবার অধিকাংশই এখানে আমরা চাকরি জীবন বা ব্যবসায়িক জীবন কোনো না কোনো ক্ষেত্রে আমরা বঞ্চিত হয়ে আমরা এখানে ফরেক্স শিখতে আসি, এখানে আমাদের বড় পুঁজি দিয়ে আমরা শুরু করার ক্ষমতা আমাদের খুব কমই থাকে, $3,000-$5,000 দিয়ে এট ফার্স্ট খুব কম লোকই শুরু করে। তো যেহেতু অল্প দিয়ে যারা শুরু করে তারা এই ক্ষেত্রে তারা খুব ভালোভাবে খেয়াল করতে হবে যে এখানে একটা এন্ট্রি একটা ট্রিগার চাপার আগে তাকে অনেকগুলো জিনিস চিন্তা করতে হবে। তাহলে সূক্ষ্মভাবে যদি আপনি ট্রেন লাইনটা যদি আপনি ড্র করেন আগে, আপনি দেখুন এই ক্যান্ডেলটা উপরে ঠিকই গিয়েছে কিন্তু সে ট্রেন লাইনের নিচে এসে সে ক্লোজ হয়েছে, এতে বোঝা যাচ্ছে এটা ডাউনে আসার প্রবণতাটা বেশি। এখন এক্ষেত্রে আমাদের একটা করণীয়, ফার্স্ট করণীয় কি, আমি একটা 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 করে আপনাদেরকে করণীয় বলছি, আমি এত লিখিতভাবে এত সাজাই নেই, কিন্তু আমি আপনাদেরকে এই ব্যাপারটা বলার আমার অদম্য ইচ্ছা থেকেই আমি
এই ভিডিওটা এখন রেডি করা, সেটা হচ্ছে যে দেখুন এই ট্রেন লাইনের নিচে এই যে ক্যান্ডেলটা হইছে এসপরের ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা এর চেহারা ছুরুত তেমন সুন্দর না। একটা ক্যান্ডেলের একটা ভাব আছে উপরে যাওয়ার বা নিচে যাওয়ার, উপরেও তার ফিন নিচেও ফিন, নো ডিরেকশন মার্কা। ওকে, পরবর্তী যে ক্যান্ডেলটা হলো ট্রেন লাইনের উপরে যাই দিয়ে ট্রাই করছে কিন্তু নিচে আসছে, পরবর্তী এর পরের ক্যান্ডেলও একই অবস্থা নিচে ক্লোজ, এর পরবর্তী ক্যান্ডেলও একই অবস্থা এর পরের ক্যান্ডেল পরের ক্যান্ডেল। আপনি যদি এখানে এই বাইয়ের ক্যান্ডেল দেখে যদি আপনাকে বাই নীতি হয়, আমি মান্থলি উইকলিতে গেলাম না, যদি বাই নীতি হয় তাহলে আপনাকে মিনিমাম একটা এইচ ফোর একটা ক্যান্ডেল, এই ধরনের একটা ক্যান্ডেল এই ট্রেন লাইনের উপরে এসে ক্লোজ হওয়ার পরে আপনি সিদ্ধান্ত নিতে পারেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই ব্রেকআউট লেভেল ফার্স্ট দিন যেখানে মার্কেট আসছে ঠিক এটার উপরে ব্রেকআউট লেভেল দিয়ে এখান থেকে আপনি বাই যেতে পারেন। বাই কতটুক পর্যন্ত থাকবেন সেটা নিয়ে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল গুলোর আপনি হেল্প নেন। আমরা যদি এইচ ফোরে যেহেতু আসি এটা হচ্ছে নেক্সট রেজিস্ট্যান্স লেভেল, এটা তারপরে রেজিস্ট্যান্স লেভেল, এখান পর্যন্ত থাকতে পারি। এই যে এরপরে যদি বলি যে না এইচ ফোর বুঝি না আমি এইচ ওয়ানে বুঝি, তাহলে এখানে যদি আপনি প্রথম কথা হচ্ছে যে ট্রেন লাইন আপনাকে ড্র করতে হবে, ট্রেন লাইন ড্র করার পরে আপনি বুঝবেন যে আপনি এখানে বাই নিতে পারেন কিনা। আচ্ছা, এখন আপনি কোনো কারণে যদি শুধু ক্যান্ডেল দেখিয়ে যদি আপনি বাই নেন তাহলে অবশ্যই আপনাকে এখানে একটা এন্ট্রি আর এখানে আসার পরে আপনি আরেকটা এন্ট্রি নিতে হবে। যদিও আমি এটার এই ধরনের এন্ট্রি নেওয়ার পক্ষে নয়, যেহেতু ট্রেন লাইন আমাকে সাপোর্ট দেয় নাই তাহলে আমি ট্রেন লাইনের উপরে যাওয়ার অপেক্ষা করতে হবে। সাপোর্ট লেভেলও আপনি দেখতে পারেন, আপনি বলেন যে হ্যাঁ স্ট্রং সাপোর্ট লেভেল, মার্কেট উপরে যাওয়া যাইতে পারে, এটার উপরে মার্কেট যাইতে পারে, কিন্তু তাই বলে আমরা কেন এখানে একটা এন্ট্রি নিয়ে আমরা হ্যাং হয়ে থাকব সেটা নিয়ে আমার সেটাই হলো আমার বক্তব্য। তো বন্ধুরা, আমরা এন্ট্রি নেওয়ার আগে আমরা এই বিষয়গুলো একটু চিন্তা করব, যেই পেয়ারই নেই না কেন। এখানে যারা রেগুলার স্টুডেন্ট আছেন তাদেরকে আমি, যারা ভিডিওটা দেখছেন এখানে, আরো বিভিন্ন ভাবে আপনি এখানে এন্ট্রি নিতে পারেন। ওই দিন এখানে মার্কেটটা এতটুকু গেছে, জাস্ট একটা স্ট্র্যাটেজি, ফিবোনাচি কিভাবে ড্র করে, ফিবোনাচি এভাবে নয় ওইভাবে, এত কিছু নয়। যারা স্ট্র্যাটেজি দিয়ে, কেউ যদি বলে যে না শুধু ফিবোনাচি দিয়ে আমরা প্রফিট করতে পারি, তাহলে তার স্ট্র্যাটেজিতে সাথে সে আরো অনেক কিছুর সমন্বয় করতে হয়, এমনি নয়। তাহলে এই ফিবোনাচি সিস্টেমও আমাদেরকে বলে রেজিস্ট্যান্স লেভেল যদি ড্র করি, ফিবোনাচি যদি দেখি তাহলে এই হিসাবে দেখি এটা 261-এর কাছাকাছি যদি যায়, আমার একটা সিস্টেম আছে 7 ইন্ডিকেটরসের, তাহলে 261-এর কাছাকাছি গেলে সেখানে অলরেডি সেল একটু নিয়ে সে 161-এর কাছে আসবে, এটাই একটা বাস্তবতা। সেই হিসাবেও আমরা এখানে একটা সেল পাই। আরও একটা একটা রিবাউন্ড একটা সিস্টেম আছে, আমি যদি আপনাদেরকে রিবাউন্ড সিস্টেমটা যদি দেখাই, এক ভিডিওতে তো সব দেখানো সম্ভব না, তারপর আমি একটু বলে দিই। ধরে নেন 3100 একটা লেভেল, এটা কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স নয়, 3100 3150 3200 3150 আর এখানে দেই আমরা কত 3050। এই সমস্ত লেভেলগুলো রিবাউন্ড লেভেল, এই লেভেলে আসলে এখান থেকে মার্কেট আবার উপরে যাইতে পারে। আচ্ছা, এখানে যদি আসে এটার নিচ থেকে মার্কেট নিচে আসতে পারে, যদি উপরে চলে যায় আবার উপরে যেতে পারে, পরবর্তী লেভেল হচ্ছে এখন। তার মানে প্রতি 50-50 আপনি যদি অ্যাড করেন, বাদ দেন বা উপরে যান, এটাও একটা সিস্টেম। বন্ধুরা, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, আজকে আর এসব বিষয়ে বললাম না, বাট ট্রেড যদি সুন্দর করতে হয় এবং আমাদের মতো যদি সুন্দর সুন্দরভাবে যদি আপনি যদি ট্রেড করতে হয়, প্রত্যেকটা এন্ট্রি যদি আবার যদি আপনাকে যদি প্রফিটে ক্লোজ করার সিস্টেম আপনাকে রপ্ত করতে হয়,
একটা মাত্র এন্ট্রি আছে তাহলে অবশ্যই আপনি ভিডিওর নিচে ইমো আছে WhatsApp আছে ফোন নাম্বার আছে আপনি কন্টাক্ট করুন আপনি শেখার জন্য আপনি কল দিতে পারেন সম্ভবত এই মাসে হয়তো 5000 টাকা জামানত নিয়ে আমি কোনো স্টুডেন্ট হয়তো ভর্তি করানোর সিদ্ধান্ত নাও নিতে পারি কারণ পুরানা যারা আছে আমি তাদের পিছনে আরেকটু সময় দিতে চাই এবং তাদেরকে পরিপূর্ণভাবে সফল করার আগ পর্যন্ত আমি নতুন স্টুডেন্ট নেব না আর আপনারা যারা একান্ত টাসে থাকতে চান হেল্প নিতে চান আপনারা WhatsApp এবং ইমোতে জয়েন করেন এবং রেগুলার ক্লাস করাইতে না পারলেও মাঝে মাঝে আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য রইল শুভকামনা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু